এককে এক, দুই এককে দুই। নামতা পরে পাঠশালা থেকে এরা সোজা চলে আসে কুমোরের ঠাকুর গড়া দেখতে। আর যে মাত্র কয়েকটা দিন বাকি, ক্ষুদে মনের আনন্দ উৎকণ্ঠা, কবে হবে দুর্গাপুজো, কবে কবে, উৎসাহ বাঁধ মানে না। তাই রোজ দল বেঁধে প্রতিমা তৈরি দেখতে চলে আসে এরা, শরতের কাশফুলের মতোই নিষ্পাপ ধপধপে মন নিয়ে। মা দুর্গা, অসুর, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক তৈরি যত শেষের পথে হবে, আনন্দ আবেগ ততই বাড়তে থাকবে বাঁকুড়ার এই ক্ষুদেদের। তাই তো আজ কতদূর হলো প্রতিমা গড়ার কাজ, খড়ের ওপর লাগানো মাটি শুকিয়েছে, কবে রং হবে, কবে রঙিন শাড়ি পরানো হবে, হাত মুখ চোখ একে একে গড়া শেষ হবে কবে, সেই নিয়ে ঘুরতে থাকে মনের মধ্যে কিলবিল সব প্রশ্ন। এরপরই ঢাকে কাঠি পড়বে, কি আনন্দ! বাঁকুড়ার বিভিন্ন জায়গায় প্যান্ডেলে থিমের ছোঁয়া লাগলেও সর্বত্র পূজয় ও প্রতিমায় সেহাওয়া এখনও সেভাবে লাগেনি। প্রতিমা সাবেকি ধাঁচে দেখতেই অভ্যস্ত এখানকার সাধারণ মানুষ। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়াতেও প্রতিমা শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। বাইরে থেকে প্রতিমা এনে পুজো করার চল খুব একটা এই জেলায় নেই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পীরা স্থায়ী পুজো মণ্ডপে বা সেই এলাকায় গিয়ে প্রতিমা তৈরি করেন। আবার বেশ কিছু শিল্পী আগাম অর্ডার মতো নিজের বাড়িতে প্রতিমা তৈরি করে থাকেন। এই মহাপুজোকে ঘিরেই আলো আঁধারের খেলা চলতে থাকে। যে শিশুরা এখনও আঁধার আলোর খেলা বুঝে উঠতে পারেনি, তাদের কাছে এমন আনন্দের দিন আর নেই। কিন্তু প্রতিমা শিল্পীরা এই ছোটদের সামনে হাসি মুখে কাজ করলেও মন তাদের ভারী, রোজগার কই, পারিশ্রমিক বাড়েনি। আমি কলমা গ্রামে প্রায় 31 বছর এখানে আমি দুর্গা প্রতিমা করছি। দুর্গা প্রতিমা, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা সব কিছু প্রতিমা আমি তৈরি করি। এই প্রতিমা তৈরি করে আমি আমার জীবিকা আমি অর্জন করি। তবু মুখে কুলুপ এঁটে হাসি মুখে প্রতিমা তৈরি করে যাচ্ছেন এরা, আর চকচকে চোখ নিয়ে প্রতিমা গড়ার কাজ দেখে চলেছে ছোটরা। শিল্পী আর কচি কাঁচার দল, পূজোর আগে এক অদ্ভুত বন্ধনে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় এরা যুগ যুগ ধরে। তিমির কান্তিপতির রিপোর্ট, কলকাতা 24/7, বাঁকুড়া।